নমস্কার, আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি। আর আমার মনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি আমার কলকাতার বাড়িতে বসে আছি। আসলে সোমবার সকাল 9টায় রিনি চলে গেছে, তারপর থেকে আমি কোনো ব্লগ তো বানাইনি। রিনির স্টিল ছবি নিয়ে একটা প্রতি শ্রদ্ধা ভালোবাসা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি দেখলাম যে আমার পক্ষে কলকাতার বাড়িতে থাকা এই মুহূর্তে একদম মানে কোনোভাবেই আমি পারছি না। যেদিকে তাকাচ্ছি সেদিকে রিনির স্মৃতি, আর ঝিনুকেরও খুব কষ্ট হবে বলে ঝিনুককে আমার মেয়ে পুনা নিয়ে চলে গেছে। মানে এখন এরকম হচ্ছে 12.5 বছর প্রতিটা দিন ওদের সাথে কাটিয়েছি। মানে এরকম বহুবার হয়েছে যে কোথাও যাব ওদের জন্য যাইনি, ওদের খেতে দিতে হবে, ওদের দেখাশোনা করবো। ওরা বিশেষ করে রিনি, রিনি একদম একা থাকতে চাইতো না, খুব ভয় পেত। মানে একা থাকলেও ভীষণ চিৎকার চেঁচামেচি করতো। তো আমরা চেষ্টা করতাম যে কেউ না কেউ বাড়িতে থাকবে ওদের জন্য। তো মানে এতটাই কষ্ট হচ্ছে, আমি আপনাদের বলেও ছিলাম যে আমার গত বুধবার কলকাতার আসার কথা ছিল, সেটা তো আমি আসতে পারিনি রিনির শরীরের জন্য। আর আমার মনে হয় সেটা খুব ভালো ডিসিশন হয়েছিল আমার। মানে আমি যদি চলে আসতাম, আর রিনির এতটা হতো, ডেফিনেটলি আমি আবার ফিরে যেতাম। তো তার থেকে আমি ওই কটা দিন রিনির সঙ্গেই থেকেছি। মানে আমরা চেষ্টা করেছি প্রচুর, কিন্তু কষ্ট পেয়েছে খুব। তো আজকে আমি সকালবেলা বম্বে থেকে বেরিয়েছি। মানে আমি বললাম যে আমি এই বাড়িতে থাকলে আমার মাথা কাজ করছে না। ও আমার রুমে শুতো, আমি 10 দিন, গত 10 দিন তো ঠিক মতো ঘুমোইনি, কিন্তু আমি শুতে শুচ্ছি। ধরুন যে এখন তো রিনি নেই, অনেকে আমাকে বললো তাহলে আজকে একটু ভালো করে ঘুমাও। আমি ঘরে ঢুকেছি, আলো নিভিয়েছি, আমার মনে হচ্ছে আমার ডান দিকে রিনি শুয়ে আছে, আমার বাঁ দিকে রিনি শুয়ে আছে। আর আমার আগেও আমার কুটুস ছিল, আমি আপনাদের বলেছি আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে আমি এনেছিলাম কুটুসকে। আমার ঝিনুকও আছে, কিন্তু রিনির মতো বাচ্চা আর হয় না। মানে রিনিকে আমি যত ওর কথা ভাবছি, 12.5 বছরে একটা দিনও রাগ দেখায়নি, দুঃখ প্রকাশ করেনি। মানে ওর কোনো রকম যা বলবে যেভাবে রাখবে, মানে ও কোনোদিন আমি দেখিনি ও কাউকে গড় গড় করেছে। যে অনেক ঝিনুক যেমন ভীষণ করে, ওর পছন্দ নালে গড় করে, ও বোঝায় যে আমার এটা পছন্দ হচ্ছে না। ঝিনুককে আমি কোনো দিন দেখিনি, ওরা তো আদর করে, এরকম চেটে গাল হাত পা চেটে চেটে আদর করে। তো আমি ওকে বলে দিয়েছিলাম, রিনি আমাকে একদম লিকি করবে না বাবু, আমার পছন্দ হয় না। বিশ্বাস করবেন না, এই 12.5 বছরে আমার মেয়ে কত চেষ্টা করেছে আমাকে রাগানোর জন্য, যে রিনি মাকে লিকি করো, রিনি মাকে লিকি করো, কিন্তু একটা দিনও করাতে পারেনি। ওই যে একবার বুঝে গেছে যে মা পছন্দ করে না, ওর মুখটা এখানে এনে দিচ্ছে, ওর মুখটা আস্তে করে ঘুরিয়ে নিচ্ছে, মানে ও কিছুতেই করবে না। আমার নাচের ক্লাসে আমি আমার বাচ্চাদের বকলে ও এসে আমাকে এরকম এরকম করতো, মানে মা ওদের বকো না, আমার বাচ্চারা এত আনন্দ পেত, বলতো একটু বকো না, আমাদের একটু বকো না। মানে তাহলে ওরা দেখবে যে ওদের জন্য রিনি বলছে যে ওদের বকো না। মানে এইরকম একটা কি বলবো আমি জানি না।
তবে আজকে যেহেতু আমি কলকাতা এসেছি একটা ব্যস্ততার মধ্যে, একা একা এসেছি, এয়ারপোর্ট আসা, সব কিছু করা, তো তার মধ্যে পুরো দিনটা মোটামুটি কেটেছে। তো কষ্ট তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওখানকার থেকে বেটার আছি, আশা করছি। কারণ এই বাড়িতে ঋণীর কোনো স্মৃতি নেই সেভাবে, আমার ভিতরে আছে ডেফিনেটলি, কিন্তু ওই বাড়িতে কি হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিছু না কিছু ঋণীর জিনিসপত্র। আর খালি মনে হচ্ছে আসলে সবসময় পায়ে 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 থাকতো, মানে ভীষণই ভীষণই কষ্টের ব্যাপার। তো আজকেও আমি জাস্ট আপনাদের এটা বলার জন্য, কোনোদিন আমার খুব ইচ্ছে আছে ঋণীর ছোট ছোট ভিডিও, যেরকম এটা তো আমি একটা স্টিল ফটো দিয়ে ওকে ট্রিবিউট জানিয়েছি, তো কোনো ভিডিও যদি আমি ঋণীর বানাই, ঋণীর গল্প আমি আরও আপনাদের সাথে বসে, মানে আমি অনেক, আমি কুকুর খুব ভালোবাসি, আর আমি অনেক কুকুর দেখেছি, প্রচুর কুকুরকে আমি ভালোবেসেছি, হ্যান্ডেল করেছি, আমার আত্মীয়দের বাড়িতে কুকুর আছে, বাট ঋণীর মতো আমি আজ অব্দি আর কাউকে দেখিনি। তো ঋণীর জন্য আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা যেভাবে ভেঙে পড়েছি, যেভাবে আমরা প্রতি কথায় মানে কি বলবো, ঋণী খুব ভালোভাবে ঋণী গেছে, এটা একটা খুব বড় কথা। আমার না ধারণা ছিল না, আমার ধারণা ছিল যে এরকম হলে কুকুরদের বোধহয় পুঁতে দেওয়া হয়, কিন্তু বোম্বেতে প্যারেল হসপিটাল আছে অ্যানিমালসদের জন্য, বিশাল এরিয়া নিয়ে বিশাল হসপিটাল, তো আমাদের ডাক্তারই বলে দিয়েছিল ওখানে নিয়ে যাবেন রিনিকে। রিনিকে গিয়ে ওখানে পুজো করে ইলেকট্রিক চুল্লিতে ওকে দাহ করা হয়েছে, তারপর ওর অস্থি দিয়েছে, সেই অস্থি বিসর্জন করা হয়েছে। মানে এইগুলো ভাবলে আমার খুব ভালো লাগছে যে অন্তত এইটুকু তো আমরা করতে পেরেছি, মানে আমাদের মাথাতেই, মানে আমার তো অন্তত ধারণা ছিল না যেগুলো হয় ওদের জন্য। আর শেষটাও ঋণীর জন্য আমরা প্রচুর চেষ্টা করেছি, হয়তো চেষ্টা করতে গিয়ে পরে যেটা মনে হলো যে ওকে আরও কষ্ট পেয়েছে, আমরা ওকে স্যালাইন দিয়ে দিয়ে স্যালাইন দিয়ে দিয়ে মানে জোর করে ওকে বাঁচানোর চেষ্টা, আমাদের একটা আশা, মানে আমার হাজব্যান্ড তো সকাল বিকেল আজকে স্যালাইনটা দিলে মনে হয় একটু ভালো হয়ে যাবে, বুঝলে তো, মানে এই যে একটা আশা, সেটা থেকে আমরা ভাবছিলাম যে হয়তো ভালো হয়ে যাবে, জানি প্র্যাকটিক্যালি ভালো হবে না, সেটা ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিল আমাদের, কিন্তু ওই হয় না একটা আশা, আশা এখন মনে হচ্ছে ওই আশার জন্য হয়তো আরও বেশি কষ্ট পেল। আসলে দুঃখটার কোনো হিসেব নেই, আমরা চেয়েছি ওর ভালো করতে, এখন মনে হচ্ছে ভালো করতে গিয়ে কি আরো কষ্ট পেল, আবার মনে হচ্ছে যদি ওগুলো না করতাম তাহলেও একটা বিশাল দুঃখ থেকে যেত কি ঋণীর জন্য হয়তো কিছু করলাম না। তো আমরা একদিন না ঋণীর পুরো ওই 12.5 বছরের জীবন কাহিনী, মজার গল্প আছে, অনেক কথা ঋণীকে নিয়ে বলতে গেলে। তো আজকে জাস্ট আমি আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম যে আমি কলকাতা এসেছি, আর আমি চেষ্টা করেছি ব্লগ করার জন্য, বারবার আমি ক্যামেরার সামনে এসেছি, কিন্তু আমি কথা বলতে পারিনি, মানে যেরকম আমি নর্মালি বলি যেটা এই এয়ারপোর্টে এলাম, এই এখন প্লেনে বসলাম, আমি পারিনি, বাট আমি একটু ভয়েস ওভার করে আপনাদের সবটা দেখিয়ে দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল সকালই বেরিয়ে পড়লাম, কারণ বোম্বে বাড়িতে থাকা সত্যি আর সম্ভব হচ্ছিল না, আর কলকাতা তো যাওয়া হয়নি, সেজন্য ভাবলাম যে আবার এখন চলে যাই, একটু চেঞ্জের আমার খুব দরকার। তো আজকে আমার যে ফ্লাইটটা না, সেটা টার্মিনাল 1 থেকে, এটা ডোমেস্টিক এয়ারপোর্ট মুম্বাই, তো আমি এখন এয়ারপোর্ট পৌঁছচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যেভাবে প্রপার ব্লগিং করি ওইভাবেই করব, কিন্তু আমি না মানে কথা বলতে পারছি না, তো সেজন্য আমি এখন রাত্রিবেলা বসে আপনাদের জন্য এই ভয়েস ওভারটা করছি। যাই হোক, এই এয়ারপোর্টটা দেখুন, এটা একদমই আলাদা দেখতে, ইন্টারন্যাশনালে সবসময় যাই, ওটা আপনাদের দেখাই, আজকে খুব ডিটেলসে আর দেখাচ্ছি না, জাস্ট ছোট করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, পরে কোনো দিন আবার সুযোগ হলে আরও ভালো করে ডিটেলস আপনাদের নিশ্চয়ই দেখাবো।
ফ্লাইটে এসে গেছি। অ্যাকচুয়ালি খুব মনটা খারাপ লাগছে, কিন্তু এই জার্নিটা আমি এই জন্যই, আসলে দেখুন এখন টেক অফ করছে ফ্লাইট, আমি মানে এই জন্যই বেছে নিলাম যে একটু ব্যস্ত হওয়া আমার এখন খুব দরকার, আর এখন আমার ছুটি চলছে, সেজন্য আমার মনে হলো যে আমার বম্বের বাইরে চলে যাওয়াটাও খুব দরকার। বম্বে থেকে উঠলেই না জানেন তো এই সমুদ্রের ওপর দিয়ে যেতে হয়, আর এ দেখুন আমি কিন্তু চেষ্টা করছি কিন্তু আমি একটা অক্ষরও বলতে পারিনি, মানে এত কষ্ট হচ্ছে কথা বলতে গেলেই কান্না পাচ্ছে, সেজন্য আমি আর কিছু না বলে জাস্ট সিম্পলি রেকর্ডিংগুলো করেছি। আজকে না এত সুন্দর মেঘ দেখলাম, ভীষণ ভালো লাগছে দেখতে, আরে মেঘ দেখতে দেখতে মনে হচ্ছে কি ওই সিনেমায় যেরকম হয় না জানলার কাছে হঠাৎ বাইরে তাকিয়ে দেখবো রিনি উঠছে, ঠিক সেরকম একটা মনে হচ্ছিল। জানি এগুলো হবে না, সব সিনেমাতেই হয়, তবু মানে কীরকম একটা মনে হচ্ছে মেঘের মধ্যে থেকে রিনি এগিয়ে আসবে। যাই হোক, কলকাতায় পৌঁছে গেছি, কলকাতা এয়ারপোর্টে না এই ডোমেস্টিকে, ডোমেস্টিক না এটা বোধহয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মেলানো, যাই হোক এখানে না খুব সুন্দর সুন্দর হাতের কাজ, অদ্ভুত সাজানো, কিন্তু ওই যে বললাম আজকে না খুব একটা মন থেকে হচ্ছে না যে আমি এগুলোর সম্বন্ধে বলি, এই জন্য জাস্ট একটা দুটো দেখাই। এটা দেখুন একটা মানে স্কাল্পচার কি একটা ছোটো লেখা ছিল, কিন্তু আমি এটা একটা দুর্গা প্রতিমা, এই ধরনের কিন্তু আমি দুটো দেখালাম, বাট এরকম বহু রয়েছে। যাই হোক, আমার স্যুটকেস এসে গেছে, আমি এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। তো ট্যাক্সিতে বসে গেছি, কলকাতার বাড়ির দিকে যাচ্ছি, আর কলকাতা পৌঁছে প্রথমেই যেটা আপনাদের দেখাবো, যেটা আগে আমি বহুবার দেখিয়েছি, এই যে আমার বাড়ির সামনের ভিউটা, কিন্তু ঠিক সেভাবে উপভোগ করতে পারলাম না এটাও। দেখলেন আপনারা, আজকে আর বেশি কথা বলতেও ইচ্ছে করছে না, শুধু এটুকু বলি আপনারা সবাই আমার রিনির জন্য প্রে করবেন, ও যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ও যেন শান্তিতে থাকে। এইরকম কুকুর আমি কোনোদিন দেখিনি, আর মনে হয় না কোনোদিন দেখবো। মন প্রাণ থেকে চাই রিনি তুই ভালো থাক, মানে বারবার মনে হচ্ছে যে কেন ওদের লাইফ স্প্যান এত কম, ওরাও তো আমাদের মতো অনেক বাঁচতে পারে, আমরা কিন্তু জানতাম ল্যাবরেটরের কত ল্যাব, সবই জানি, জানি না যে তা না, সবই জানি, কিন্তু তবু কষ্ট তো কম হয় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার রিনিকে মনে রাখবেন, ভালোবাসবেন, ওর জন্য সবাই একটু শান্তি কামনা করবেন, সবাই খুব ভালো থাকুন, আবার দেখা হবে। আসলে কলকাতায় এসেছি, স্বাভাবিক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেখা হবে, তখন সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি সবার সাথে একটু মেলামেশা করতে করতে একটু বেটার ফিল করব, তখন আপনাদের সাথে আবার কথা বলব। খুব ভালো থাকবেন, নমস্কার।